রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA এর নির্বাচন সামনে রেখে 15টি প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সম্মিলিত পরিষদ। শনিবার রাতে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে এই ঘোষণা দেন নেতারা। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের 26 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, আর চট্টগ্রাম অঞ্চলের 9 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন সাবেক সহসভাপতি নাসিরউদ্দিন। সম্মিলিত পরিষদ ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে এসএমই শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসা সহজীকরণ, রাজস্ব সংক্রান্ত জটিলতা নিরসন, শুল্ক, আয়কর, ভ্যাট, নগদ সহায়তা সংক্রান্ত জটিলতা নিরসন, ব্যাংক ও আর্থিক সেবা উন্নয়ন উদ্যোগ, পণ্য ও বাজার বহুমুখীকরণ, পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়নের নানা দিক তুলে ধরেন বক্তারা। প্রতিটা ক্ষেত্রে বলতে গেলে আজকে আমাদের চ্যালেঞ্জ। প্যানেল লিডার পোশাক শিল্প মালিকদের অযথা কাস্টমসের কর্মকর্তার দ্বারা হয়রানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মূলত করোনা মহামারী পরবর্তী সময়ে মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই শিল্প। এসব চ্যালেঞ্জ সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে 2030 সালে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে BGMEA। উচ্চ পর্যায়ে কথা বলে এই হয়রানি বন্ধ করা, এটাই হবে আমার টিমের মূল দায়িত্ব। নেতারা আশা করেন এই প্যানেল নির্বাচিত হয়ে সম্মিলিতভাবে পোশাক খাতের কল্যাণে কাজ করে যাবে। বাংলাদেশের অর্থনীতিটাকে টিকিয়ে রাখার যে স্বপ্ন বাঙালি জাতিকে আমরা দেখিয়েছি, 2030 সালের মধ্যে $100 বিলিয়ন এক্সপোর্ট করার মতন পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করছি। নতুন মার্কেট এক্সপ্লোর করছি, আরেকটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু এডিশন এবং নিউ প্রোডাক্ট এক্সপ্লোরেশন, এগুলো নিয়েই মেইনলি আমরা কাজ করছি। যে সমস্ত ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ অ্যান্ড রিকোয়ারমেন্টগুলো আসবে, এগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের যে প্রস্তুতি কাজ, এগুলোতে গভর্নমেন্টকে আরও অ্যালাইন করা, গভর্নমেন্টের নীতি এবং আর্থিক সহায়তাকে অ্যাসিওর করা, যাতে করে আগামী 5 বছর আমরা টিকে থাকতে পারি। আগামী 9 মার্চ BGMEA এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কর্মকাণ্ডে জড়িয়ে আছে। তুনাজ দিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।